আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে তোমাদের সাথে আরেকটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি। তো সকাল সকাল একটা সকালবেলার সুন্দর একটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করতেছি। তো ওই দিন ছিল রবিবার দিন, তো এটা রবিবারের ব্লগ ছিল আমার। তো এর মাঝে আর আমি ভিডিও আপলোড করতে পারিনি, কারণ আমি একটু অসুস্থ হয়ে গেছি, মানে একটু মানে শরীর আর কি দুর্বল। তো এই জন্য আর কি আমি একটু মানে ভিডিও থেকে একটু বিরত থেকেছি দুই দিন, তো দুই একদিন। তো যাই হোক, তো আজকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করবো। এটা রবিবার দিন ছিল, রবিবার দিনের ব্লগ ছিল, মানে বন্ধের দিন, আঁকি বরাবর যখন দোকান বন্ধ ছিল সেদিনকার ব্লগ। তো সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে আমি রান্নাঘরে চলে আসছি, দেখতেই পাইছো। তো রান্নাঘরে এসে হচ্ছে আমি কি করলাম, প্রথমে হচ্ছে দুধটা জাল দিয়ে নিলাম, কারণ দুধ দিয়ে গেছে কিছুক্ষণ আগে। তো একটা মহিলা আর কি, আন্টি আর কি, দুধ দিয়ে যায়। তো উনি হচ্ছে সকালবেলা উঠে মানে দুধটা দিয়ে যায়। তো আমি হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে আগে দুধ খাই, কারণ এটা আমার অভ্যাস হয়ে গেছে। আজকে 2 মাস যাবৎ কন্টিনিউ দুধ খাচ্ছি। তো একদম সকালবেলা উঠে আমি 1 গ্লাস দুধ খাই, আর বাকিটা এখানে 1/2 কেজি দুধের মতো আর কি প্রতিদিন দিয়ে যায়। তো ওনাদের আর কি গরুর দুধ, আমাদের বাসার পাশে গরু মনে হয় পালে, খামার আছে মনে হয়। তো প্রত্যেক দিন হচ্ছে মানে দুধটা দিয়ে গেলে তারপরে আমি হচ্ছে জাল করে নিই দুধটা, আর হচ্ছে আমি বিস্কিট দিয়ে খাই, আর এই টোস্ট বিস্কিট দিয়ে খাই আর কি। টোস্ট বিস্কিটটা আমার, এই বিস্কিটটা আমার অনেক ভাল লাগে। তো এই কয়েকটা বিস্কিট প্যাকেটের মধ্যে বিস্কিট আছে, তো এটা আবার ঢালা হয়নি, তো মানে ডিব্বার মধ্যে যে বিস্কিট ছিল ওগুলো শেষ হয়ে গেছে। তো আমি এখন ডিব্বার মধ্যে, পটের মধ্যে বিস্কিটটি ঢেলে নিচ্ছি বিস্কিটগুলা। তো এই বিস্কিটটা দিয়ে আমি সবসময় সকাল মানে সকালবেলা আর কি দুধ দিয়ে খাই, খেয়ে তারপরে হচ্ছে পানি খেয়ে তারপরে পান মুখে দেই। তো পান তো খাই তোমরা সবাই জানো। তো সকালবেলা হচ্ছে আমার এই ধরনের কাজ, সকালে ঘুম থেকে উঠে আগে এই কাজটা করি, মুখ ধুয়ে তারপরে ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে রান্নাঘরে আসি। আইসা আর কি মানে চা খাওয়া তো অফ করে দিছি। হ্যাঁ, সকালবেলা কি মজার জিনিস, তাই না? মজার কথা, আসলে অনেকে চা না খাইলে একদম থাকতেই পারে না। আমি একদম চা টোটালি অফ করে দিছি। যদি সাদিয়া কখনো জোর করে দেয় তাইলে খাই, সাদিয়া বানাইলে। আর এখন সকালবেলা সাদিয়াও চা খায় না, কারণ সাদিয়াও আমার সাথে সাথে দুধ খায়, কারণ আমি অর্ধেক দুধ আমি খাই আর অর্ধেক দুধ সাদিয়ার জন্য রাখি, এই আর কি। তো সকালবেলা কাজকর্ম সব কিছু শেষ করে তারপরে হচ্ছে একদম মানে সব কিছু গুছগাছ করে সাদিয়া আর আমি, সাদিয়া এই সব কাজ করে, তো সব কিছু ইয়ে করে দিয়ে, তো সকালবেলা সব কিছু শেষ। তাই এখন হচ্ছে আমরা সবাই, আকিব রাব্বু, আমি আর আমার মেয়ে সাদিয়া, আমরা তিনজন হচ্ছে আমার ভাসুরের বাসায় চলে আসছি দাওয়াত খেতে। এটা হচ্ছে যাত্রা বাড়িতে দাঁত খেতে চলে আসছি। তো এখানে হচ্ছে আমার জ্যাঠাতো ভাসুরের বাসায় আর কি দাওয়াত ছিল, সবার দাওয়াত ছিল, তো আমরা সবাই আসছি এখানে। আর এটা হচ্ছে আমার একটা নাতিন ভাসুরের ছেলের ঘরে আর কি। তো অনেক কিউট মাশাল্লাহ, তো অনেক ভাল লাগে ওকে, তো অনেক আদর করলাম, কোলে নিলাম। তো এখানে ছিলাম অনেকক্ষণ পর্যন্ত, দাওয়াত খেতে আসছি, হয়তো আমরাই লাস্ট মুহূর্তে আসছি, আর যারা যারা খেয়ে মানে দাওয়াত পাইছিল ওরা সবাই খেয়ে চলে গেছে। তা আমি আর সাদিয়া, আকিব রাব্বু আগেই চলে আসছিল, তো আমাদের বাসায় কাজ ছিল এই জন্য একটু লেট হয়েছে। তো ওই যে বাবুটা সালাম দিতেছে, হাসি দিতেছে, আমার নাতিন আর কি, অনেক কিউট, অনেক ময়না পাখি, আয়ানের মতো, পুরো আয়ান ছোটোবেলা যা করতো তাই করতেছে। তো ওইখান থেকে বেড়ানো মানে খাওয়া দাওয়া দুপুরে শেষ করে তো চলে আসছি হচ্ছে আমার ভাগ্নের বাসায়, এটা হচ্ছে এলিফেন্ট রোডে। তা আমি সেদিন আবার ওখান থেকে আর কি ইয়েতে গেছি, কি বলে, আমার ভাগ্নিকে দেখতে গেছি। আমার ভাগ্নি খুবই অসুস্থ, মানে আমার বড় ননাসের মেয়ে আর কি এলিফেন্ট রোডে থাকে, তো ওখানে হচ্ছে ভাগ্নিকে দেখতে গেছি। তো
তো ভাগ্নি হচ্ছে স্ট্রোক করেছে, তো স্ট্রোক করার পর আর কি মানে একটু সমস্যা হয়েছে। তো ভাগ্নিকে দেখতে গেছি, আমার এই বড় ননাসের একটাই মেয়ে হচ্ছে স্ট্রোক করছে আর কি, ছেলে মেয়ে একজনই, তো ও হচ্ছে স্ট্রোক করছে। তো ভাগ্নিকে দেখতে আসছি, তো ভাগ্নি যে এলিফেন্ট রোডে যে আশেপাশে থাকে বড় ননাসের বাসা, যেখানে এলিফেন্ট রোড প্লেন মসজিদের পাশে আর কি, তোমরা হয়তো বা অনেকে চিনো এলিফেন্ট রোড প্লেন মসজিদের পাশে, তো ওখান থেকে হচ্ছে আমার আরেক মানে বড় বড় ননাসের বাসা প্লেন মসজিদের এদিকে, আরেকটা ননাসের বাসা হচ্ছে পূর্ণিমা শাড়ি, যেটা যা মানে যারা আর কি, তো পূর্ণিমা শাড়ির যে ভাগ্না ভাগ্নিরা সবাই এখানেই থাকে, এলিফেন্ট রোডেই থাকে, তো সবাই আশেপাশে একসাথেই থাকে। তো এই আর কি দুই ননাসের ছেলে মেয়েরা মানে একই সাথে থাকে পাশাপাশি। তো তো আমি আমরা হচ্ছে পূর্ণিমা শাড়ি যে ভাগ্না আছে ওই ভাগ্নার বাসায় আর কি চলে আসছি বেড়াতে। তো এখানে হচ্ছে আমার ভাগ্নি হচ্ছে আমাদের আমরা আসবো বলে শুনে আর কি আমার ভাগ্না ফোন দিছে যে মামিরা আসতেছে, তো এই জন্য আর কি ভাগ্নি হচ্ছে তাড়াতাড়ি করে রান্না বসাইছে, অনেক কিছু রান্না করতেছে। তা আমি এই ফাঁক দিয়ে তোমাদেরকে আমার ভাগ্নার বাসাটা একটু শেয়ার করতেছি। এটা হচ্ছে পূর্ণিমা শাড়ির বড় ভাগিনা, তো ওর নাম হচ্ছে জোলহাস, তো জয়দুলের ভাই আর কি, বড় বড় ভাই যেটা, তো ওর এই ভাগ্নার বাসায় আসছে। তো ভাগ্না হচ্ছে নতুন ফ্ল্যাট নিয়েছে তো ইয়েতে গাউসিয়া মার্কেটের পাশে, তো অনেক বড় ফ্ল্যাট, তো ওইখানে আর কি আমরা গেছি দেখতে আর কি। তো ওইখানে গিয়ে মানে যখন শুনছে আসতেছি তখন রান্না বান্না আর কি শুরু করে দিছে ভাগ্নি, আয়সা দেখি রান্নার আয়োজন করতেছে। তো এ আর কি রাতে আর কি এখানে খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে যাব। তো বাসাটা খুবই সুন্দর ছিল, অনেক সুন্দর ছিল, আমরা হচ্ছে অনেকক্ষণ ছিলাম, তো একদম রাত রাত পুরা রাত ছিলাম, মানে সন্ধ্যা সময় গেছি আর কি, তো পুরা রাত ওখানেই কাটাইছি। তো রাতের বেলা আর কি সবাই মিলে একসাথে অনেক মজা করলাম আর অনেক গল্প গুজব করলাম, সারা রাত কথাবার্তা হলো এই আর কি। তো ভাগ্নাও হচ্ছে জোর করে রেখে দিছে, তো আর বাসাটা একটু ঘুরে ঘুরে তোমাদেরকে একটু দেখাচ্ছি। ফ্ল্যাটটা খুবই সুন্দর ছিল, এত সুন্দর ছিল, খুব সুন্দর ছিল। আর এই তো পূর্ণিমা শাড়ির আর কি যে ভাগিনা, ওই ভাগিনার পূর্ণিমা শাড়ি তো সবাই চিনো, তোমরা দেশ উদ্দেশের বাইরে যারা আছো সবাই চিনো, এটা বলার কোনো কিছুই নেই, মাশাল্লাহ ওদেরকে সবাই চিনে, সবাই চিনে, ওরা হচ্ছে পৃথিবীর সবাই চিনে ওদেরকে, মনে হয় এরকম সবাই চিনে, যেই কান্ট্রিতে বাঙালিরা আছে সবাই চিনে আলহামদুলিল্লাহ। তো আমি হচ্ছে একটু ঘুরে ঘুরে বাসাটা দেখাচ্ছি, আর এখানে কমপ্লিটলি মানে বাসার মধ্যে আর কি পুরা মানে ফার্নিচার অ্যাটাচড করা ছিল, আর ওদেরও ফার্নিচার ছিল, ফার্নিচারগুলা অনেক ফার্নিচার ছিল। তো এই বেডরুমটা হচ্ছে এই রুমটা হচ্ছে আমার ভাগ্না থাকে আর কি, ভাগ্না ভাগ্নি। তো আমার ভাগ্না আবার আমার আমার আরেক ননসের মেয়ে বিয়ে করছে, তো দেখা যায় ভাগ মানে খালাতো বোন বিয়ে করছে, তো একটা হচ্ছে ভাগ্না আর একটা হচ্ছে ভাগ্নি, মানে আরেক ননসের মেয়ে হচ্ছে ভাগ্নি, তাই না? তো খালাতো বোন আমার ভাগ্না হচ্ছে খালাতো বোন বিয়ে করছে, মানে আমার ননাসের মেয়েকে বিয়ে করছে, এক ননাসের ছেলে আরেক ননাসের মেয়েকে বিয়ে করছে, তো এরকম আর কি। এই তো তো আমি হচ্ছে আমার নাতিনের রুমে, নাতিনের রুমে হচ্ছে ঝুলা ঝুলতেছি, এই ঝুলাটা মানে খুবই আরাম, তো বসে একদম মজা পেয়ে গেলাম। তা আমার নাতিন হচ্ছে আমাকে একটু ভিডিও করে দিল, আর ভিডিওর এখানে তফাত আছে, কারণ একটা হচ্ছে সাদিয়ার ছোট বাবু অনেক সুন্দর লাগতেছে, আরে ফাউডি ফারু ফরা একটা পাওয়ার একটা মাগো একবারে বুকরু তুললা লাইছে কইছি যে এমনে করতে বললা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এখন ঠিক আছে দাদি কে লাগতেছে নাইকা পুন্নি নে, হ্যাঁ নাইকা পুন্নি নে নাইকে পুন্নি, না যাও যাও
কেডা নাই হেরে মাড়া হেরে হে হইছে নাই ও পুরা যাবে চল না বলটা পান্দাস না তো আমরা হচ্ছে সবাই একসাথে হলো অনেক দুষ্টামি ফাজলামি করি অনেক কথা হয় তো এখানে আমি হচ্ছে রান্না করে আসছি আমার ভাগ্নির তো ভাগ্নি হচ্ছে অনেক কিছু রান্না করেছে অনেক কিছু মুরগির মাংস তারপরে হচ্ছে ইলিশ মাছ ফ্রাই আরও বিভিন্ন জিনিস মানে করতেছে গরু মাংস তো হচ্ছে আমাদেরকে দেখেই রান্না মানে আমরা আসার আগেই রান্না বসাই দিছে মানে রেডি করতেছে আর কি তো চা বানাইলো নাস্তা দিল অনেক ধরনের নাস্তা খেলাম শরবত খাইলাম মিষ্টি খাইলাম যখনই মানে গেছি আর কি আর এখানে চাচা ভাতিজি কথা বলতেছে সাদিয়ার সাদিয়ার চাচু বসে বসে কথা বলতেছে ড্রয়িং রুমে আর চা খাইতেছে সবাই আর আমি হচ্ছে ঘুরতেছি আর তোমাদের সাথে ভিডিও করার জন্য ভিডিও করতেছি এ আর কি তো রান্নাবান্না শেষ হয়ে গেছে তো রান্নাবান্না শেষ হওয়ার পর এখানে হচ্ছে টেবিলে সব কিছু রেডি করে দিচ্ছে হচ্ছে আমার নাতিন মানে তাসপিয়া তাসপিয়ারও কিন্তু একটা চ্যানেল আছে তোমরা হয়তো বা কেউ জানো না আবার হয়তো জানো কেউ তাসপিয়ারও কিন্তু একটা চ্যানেল আছে নাতিনের তো দেখতে পারবা আমি একদিন বলে দিব না ওর তাসপিয়ার চ্যানেলের নামটা কী যেন আমি ভুলে গেছি আসলে তো মনে হলে আমি আরেকদিন বলবো তো এখানে হচ্ছে সব কিছু রেডি করে দিচ্ছে আমার নাতিন তাসপিয়া হচ্ছে মাশাল্লাহ খুব সুন্দর করে টেবিলটা গুছিয়ে নিচ্ছে আর মেয়েদের আসলে এগুলাই কাজ তো মায়ের একটু হেল্প করা আর ঘরে টুকিটাকি জিনিসপত্র একটু গুছায় গাছায় করা আর কি যেমন আমার সাদিয়া সুন্দর করে সব কিছু করে এমন আর কি তো এই তাসপিয়াও করতেছে আর আমার এই ভাগনার হচ্ছে দুই মেয়ে এক ছেলে মেয়ে দুইটা বড় আর ছেলেটা ছোট নাতিটা হচ্ছে ছোট আর মেয়ে দুইটা বড় একটা মেয়ের বিয়ে হয়েছে এর আগে আমরা বিয়ে খাইছি আমার ভিডিওতে আমি তোমাদেরকে দেখাইছি শেয়ার করেছি অনেক আগে তো এই আর কি আর একজন যে বাড়তেছে আর কি খাবার বেড়ে দিতেছে ও হচ্ছে মানে ছোট আর কি তার ছোট একটা মানে নাতি আছে মানে দুই মেয়ে এক ছেলে তো ওরা হচ্ছে পড়াশোনা করতেছে এখনও মাশাল্লাহ খুব ভালো পড়াশোনা করতেছে আর এই তো ভুনা খিচুড়ি আর গরু মাংস ইলিশ মাছ ফ্রাই এই তো গরু মাংসটা কিন্তু অনেক ইয়াম্মি হয়েছিল আর আমার ভাগ্নির হাতের রান্না খুবই 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 মজা ভীষণ মজা এত মজা মানে কি বলবো এতটাই টেস্টি হয়েছে ভুনা খিচুড়ি তারপরে হচ্ছে মাছের ফ্রাই তারপরে কি বলে গরু মাংস মুরগির মাংস সব প্রত্যেকটা তরকারি এত মজা হয়েছে অনেক মজা হয়েছে তো এখানে সবাই একজন একজন করে সবাই ঝুলা ঝুলতেছে প্রথমে আমি ঝুলছি তারপরে আমার কি বলে যা ছোট যা আমার ছোট যা দেবর আমরা সবাই একসাথে আসছি বাসুর বাসা দাঁত খেয়ে তারপরে এখানে রওনা দিয়ে চলে আসছি ভাগ্নিকে দেখে আসলাম বড় ননসের মেয়েকে দেখে তারপরে আমার এই ভাগ্নার বাসায় চলে আসছি তো এইবার ভাগ্নার বাসায় রাত্রেবেলা ছিলাম অনেক মজা করেছি তো খাবারগুলাই তো তো সবাই একসাথে খেতে বসে যাব একটু পরে তো খাবারগুলো সবগুলো মানে রেডি করতেছে আর কি এই ফাঁক দিয়ে আমি একটু একটু করে তোমাদের সাথে একটু ভিডিও করে শেয়ার করতেছি আর এই পাশে সবাই আমরা গল্প করতেছি আড্ডা করতেছি এক রুমে বসে নাতিনরা তারপরে হচ্ছে আমি সেটা কই তো আমি তো সেটা একটু গল্প করে আমি পরে খাবো না একটু পরে দেখো ধরো এটা ধরো আমি প্লেট দেখি
কি গো আর হেলাবে পড়ে কি বাকি আছে।